তাকে আপনি মেরে ফেলবেন? এখন আপনারা হিসাব করে দেখেন বিড়াল হিসাবে আমি কেমন, কালো আর ঢালা, যাই হই না কেন আমি ইঁদুর মারি কিনা। এটা হলো এক নম্বর কথা। এটা মাওলানা উপকরণ আগে বইলা ফেলেছে, তাই জন্য আমি একটু প্রশাবুজিয়া কইটা বললাম। আর একটা কথা হইল, আমি প্রথম যখন নির্বাচন করতে আসি তখন আমি প্রত্যেক গ্রামে গ্রামে একটা কথা বলছি, আমাদের এই পূর্বাঞ্চল সহ মানে বিজয়নগর সহ আমি যে এলাকা সংসদ সদস্য, এই এলাকাটা হলো কৃষি এলাকা, কৃষকদের এলাকা, যারা একটু সম্পূর্ণ গৃহস্থ আছেন। আমি যখন এখানে বক্তৃতা দিতে আসছি, আমাদের অঞ্চলটা কৃষি প্রচলন রাখা কিনা বলেন, আমাদের অধিকাংশ লোক আমরা কৃষক কিনা, বিশেষ করে গাঁও গ্রামে জানা কৃষক কিনা, এর মধ্যে কৃষকের মধ্যে যাদের অবস্থান অবস্থা একটু ভালো, তারা কৃষি কাজ সম্পন্ন করার জন্য কি করে কামলা রাখে। কামলা যদি কাজ না করে এই কামলা রেখে লাভ আছে আপনার? আর যে কামলা কাজ করে মাঝে মাঝে ঘুষা করে যদি বাতের খেলা দেয় একটু ধাক্কা দিয়ে পালাইও দেয়, সেই কামলা আপনি রাখতেন না? কারণ আপনার দরকারটা কি? দরকার হলো কামলা, যে ঠিক মতো আপনার কাজটা করে। এখন আপনারা এই বিড়াল দুইটা পাইছেন, কামলাও দুইটা পাইছেন, সারা দেশের বিড়াল হলো শেখ হাসিনা আর আমি হলাম বিজয়নগর এবং সদরের বিড়াল, সারা দেশের কামলা হলো দুইজন, একটা হলো শেখ হাসিনা আর একটা হলো আমি নাখান্দা ওবায়দুল। যদি আমরা ঠিক মতো কাজ করে থাকি, ভাই অনেকে বলে যে এটা তো সরকারের কাজ, হ্যাঁ সরকারের কাজ, আমিও স্বীকার করি, ব্রিজ করা সরকারের কাজ, কালভার্ট করা সরকারের কাজ, রাস্তা করা সরকারের কাজ, আমার ভাই জীবন রাশেদুল কৌশল জীবন একজন অ্যাডভোকেট, সে উপজেলার চেয়ারম্যান, সে কি বলে গেল 45 কিলোমিটার দূরের থেকে সে আসছে এইখানে আইসা, যে ভালো রাস্তা দেখছে, এরকম ভালো রাস্তা পুরোটা পাইছে না, আকড়া দিয়েই আসেন আর আপনার দরকার দিয়েই আসেন, কোনোখান দিয়ে আইসে আপনি শান্তি পাইবেন না যদি আপনি। আচ্ছা আপনারা তো আকড়া যান না অনেকে, হ্যাঁ আকড়া যান না ভাই, আমরা তো অনেক গালাগালি করছে লোকজন, এই যে আমরা যে একটা মুক্তিযুদ্ধ সড়ক করে দিচ্ছি চান্দুরার থেকে সিঙ্গার বিল, এই রাস্তাটার এখন অবস্থা কি? আর আখাউড়ার রাস্তার অবস্থা দেখি বলেন তো, সিঙ্গারগিরের পরে পুরো রাস্তাটার অবস্থা দেখি। ও ভাই ওইখানে তো অনেক শক্তি সাপুক আছে, আমার তো অনেক অনেক উনি একজন মন্ত্রী, আইন মনে আশা করি উনি নির্বাচন আগে এটা সুন্দর করে দিবে, এটা ভালো। আমি কিন্তু এই কথাটা জানতাম যে একদিন না একদিন আমার আমরা বিজয়নগরের লোকজন, বাউম্বেরার মানুষজন, বাউম্বের দেওয়ার লেগে এই ফলটা করুন লাগবে, এই জন্য আমরা আপনার শেখ হাসিনা সড়ক করছি। এটা এমন একটা সড়ক করছি যে আপনি বিজয়নগর থেকে যেমনি যান শেখ হাসিনা সড়ক দিয়ে গেলে আপনার সরাইল হয়েও দাঁড়াত না, আখড়া হয়েও এখন যেভাবেই যান আপনি, হয় সরাইলের উপরে যাইতে হয় নাহলে আখড়ার উপরে যাই যাই। আপনার স্কুলটা আপনি কি তখন ছিলেন যখন ভাঙ্গা পড়ে গেছিল বৃষ্টির মধ্যে? তখন তো অন্যায় আপনি অ্যাম্পাসটা পড়ে হয়েছে, প্রথম থেকে ছিলেন, কি অবস্থা ছিল আপনি কি জানতেন? এই এইখানে ঘর উঠবে, এইখানে বিল্ডিং উঠবে, এইখানে একদিন এমপিও ভুক্ত হবে, বুঝছেন আপনি? একটা দূরের লোক নাই, এখানে একটা দূরের হেডমাস্টার আছেন, থাকলে ভালো হইতো, থাকা উচিত ছিল। মানুষের ভিতরে যদি একটু যদি দরদ না থাকে, তাই না, সর্দার আছে একটার পরে সর্দার তো থাকবো, কিন্তু স্কুলের হেডমাস্টার সবগুলো তো থাকা উচিত ছিল, যে যার জন্য আজকে আমি একটা সরকারি ভাবে আমি স্বীকৃতি প্রাপ্ত একজন হেডমাস্টার, সেখানে থাকি এই লোকটাকে ওকে দেখতে আসি একবার, দেখলে ভালো ছিল, পাঁচ গাঁও ছিল
এরকম ভাবে যদি আপনি হিসাব করেন বলেন কোন কাজটা হয়নি, এই রাস্তাটা অনেকবার আমরা করছি, এই যে যে রাস্তাটা ভাঙা এই রাস্তাটা অনেকবার করছি না, দুই তিনবার করছি, ভাঙা যায়, ভাঙা যায়, কিছুটা আমাদের দোষে কিছুটা কন্ট্রাক্টরের দোষে, সরকারের দোষ নেই, এমপি সাহেবের দোষ নেই, আমরা টাকা জোগাড় করে আনি, কষ্ট হয় কিন্তু আপনারা জানেন না কত কষ্ট, টাকা জোগাড় করে আমরা টাকা খুব কষ্ট আইনা সেরে করি, কিন্তু কন্ট্রাক্টর তো আমি হইতে পারি না, আমার ভাই বেড়া ধরো হইতে পারে, আমার ভাই বেড়া ধরো অবশ্য নাই, সেই দিক দিয়ে একটা আমি সুবিধাজনক অবস্থা নিয়ে আছি, থাকলেও আমি কইতাম যে এই কাজ তোমরা করবো না, সময় মতো কাজটা না করার দায়িত্ব আমি এই কন্ট্রাক্টরের চার পাঁচবার ডাকছি, দায়িত্বে অনুরোধ বিনয় করছি, গালাগালিও করছি, কোনো কাজ হচ্ছে না, এইবার আমার ভাইয়েরা দেখে গেল, আমার নেতারা দেখে গেল, এলন সাহেব দুই এলন সাহেব দেখে গেল, মাহুল আলম ফুকন সাহেব দেখে গেল, আমাদের ভাই শাহানুর ইসলাম দেখে গেল, আমাদের ভাই ফেরদৌস দেখে গেল, তারা গিয়ে এবার কথা বলবে, আমাদের ভাই লুকমান দেখে গেল, সবাই দেখে গেল, তারা তাকে ধরবে প্যাঁচ দিয়ে ধরবে, দুইটা রোড বিজয়নগরের খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো এই রোডটা আর একটা হলো আপনার চম্পকনগর আউলিয়া বাজার, এই দুইটাই একজন কন্ট্রাক্টরের হাতে, কন্ট্রাক্টর কিন্তু আমরা নির্বাচিত করি না, এবং আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কোন কন্ট্রাক্টরের পক্ষে আমি সুপারিশ করি না, অনেক জায়গায় এমপি সাহেবরা হয়তো বা করতে পারে আমি শুনি, কিন্তু আমি কিন্তু কোনো কন্ট্রাক্টরের পক্ষে সুপারিশ করি না যে এটা কাজটা আমাদের দিয়ে দেবে, এবং সুতরাং কন্ট্রাক্টররা করে না এবং এইরকম ফাঁকিবাজি করে সারা দেশেই করে, এখানে না শুনে এইটা নিয়ে আমাদের গতকালকে একটা সভা, গত পরশুদিন একটা সভা ছিল, আমাদের একটা বড় সভা ছিল পার্লামেন্টে, সেই সভাতে আমরা আলোচনা করছি যে এই কাজগুলো আমরা করি, কন্ট্রাক্টররা যাতে ঠিক মতো কাজ করে, ইঞ্জিনিয়ার সাহেবরা যাতে ঠিক মতো দেখে, সেই জন্য আমরা ইঞ্জিনিয়ার সাহেবদেরকে নেক্সট মিটিংয়ে ডাকবো, ডেকে তাদেরকে একটু ধমকাবো, তোমরা কাজ আদায় করতে পারো না কেন, এটা ইঞ্জিনিয়ারদের দোষ, কি সিদ্ধি ভাই কি মনে করেন, ইঞ্জিনিয়ারের দোষ কিনা, ইঞ্জিনিয়ারের দোষ কন্ট্রাক্টরের দোষ, আমাদের মধ্যে কোনো একটা দোষ আছে যদি আমি না বলতাম, আমি বলি ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ দেখেন কি হয়, আমাদের যে মেইন রাস্তাটা চেষ্টা করতে, এটা তো আমি করবো না ভাই, আমি আমি করবো না, করবো হলো ইয়ে কন্ট্রাক্টর, আমি কন্ট্রাক্টরে যতটা প্রেশার দেওয়া যায় ততটা দিব, ওনারাও দিবে, ওনারা কথা বলে গেছে দিবেন, ইলেকট্রিসিটি আমি শুনছি এরকম নাকি শোনা যায় ইলেকট্রিসিটি একটা না থাকলে শেখ হাসিনা গালাগালি করে আর আমার এই এলাকায় আমারও গালাগালি করে, ভাই বলেন তো ইলেকট্রিসিটি আপনি ছিলই না, যে ইলেকট্রিসিটি আপনার ছিল না সেই ইলেকট্রিসিটি মাঝে মাঝে জায়গায় আপনি গালাগালি করেন, যে ঠিক যে গালাগালি করে ঠিক কাজ করে না তাদেরকে ধরা উচিত, আমাদের দুলি মোহাম্মদ আলীর মেয়ে, এই যে মুক্তিযুদ্ধ কমান্ডার মোহাম্মদ আলী সাহেব আছে না আমাদের, তার মেয়ে এখানে আজকে একটা সত্য কথা বলছে ট্রেনে আসতে আসতে বলছে যে ও দাঁড়ায় ছিল ওইখানে, দাঁড়ায় থাকার সময় দেখে কয়েকজন মৌলানা সাহেব এবং তালেবুল এলেম তারা বলতেছে স্টেশন মাস্টারে ফ্যান গুলা চালাই দেন না কেন, ডঙ্গাইতেছে স্টেশন মাস্টার, দুলি বলছে যে ফ্যান চালাবে, ফ্যানটা যখন ভাঙিয়ে দিছিলেন আপনারা 26 মার্চ 2021 সালে, ফ্যান স্টেশনটা যখন পুড়াই দিয়েছিলেন তখন এটা মনে ছিল না যে ফ্যান পুড়াইতে হইব, আপনারা ফ্যানের বাতাস খাইবেন এটা মনে ছিল না, এরকম সত্য কথা বলতে লোকের সমাজের মান লোক কম, এই সত্য কথাটা বলতে হবে যে ভাই ফ্যানের বাতাস নাই, এটা হইতে পারে, এটা তো যন্ত্র, যন্ত্র তো নষ্ট হইতে পারে, আমরা মানুষ, মানুষও তো আমরা অসুখ বিসুখ হয় না, তাইলে আমরা যন্ত্র যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় এইটার জন্য তো শেখ হাসিনা কেমনে দায়ী হবে, সেটার জন্য উভয় কেমনে দায়ী হবে বলো তো, কিন্তু কিছু লোক আছে এটা বলে প্রতিবাদ করা, এই প্রতিবাদ করি না বলে আমাদের এই দুর্দশা, ভাই আমি মাপ চাই আপনাদের কাছে, দ্রব্য মূল্য আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না বা মাঝে মাঝে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটার জন্য মাপ চাই, একটা কথা বলেন তো না খেয়ে আছে একটা লোক দেখা নাই 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 জুতা পায়ে নাই এমন একটা লোক দেখা নাই, নেংটি পয়দা চলে এমন একটা লোক দেখান, এইবার আপনারা সত্য কথা পর্যন্ত যারা ফ্রিজ বিক্রি করেন এই এই হরসপুর বাজারে যারা ফ্রিজ বিক্রি করে আর আপনার নিদারাবাদ বাজারে যারা ফ্রিজ বিক্রি করে
তারা কয়টা করে ফ্রিজ বিক্রি করছেন এবার বলেন, এবার বলেন। আপনি যে মুরব্বী মানুষ এখানে বসা আছেন, ফ্রিজের দোকান আপনি কয়টা বিক্রি করছেন এবার? কয়না কইবেন, কইবেন ফ্রিজের দোকান আছে না, উনি জানে কয়টা বিক্রি করছেন। উনি যখন ছোট ছিলেন, আমার আমি যখন ছোট ছিলাম, ওনার বয়স আমার চেয়ে বেশি হইতে পারে, কমও হইতে পারে, আমি জানি না কম না বেশি। আচ্ছা আমাদের আপনারা জানেন আমার পুরান গ্রামে চীনের গ্রাম 4,000 মতো ভুটান আমাদের একা কুরবানি দিত, এরকম মাত্র আমরা 4-5 পরিবার ছিল। এখন আমাদের গ্রামে প্রায় 100-150 কুরবানি হয়েছে।